সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক। সম্মানিত ব্যাস, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, তাছাড়া আরও কোন কোন ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক সেটা এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি না টানলে পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে বর্তমান বা পরবর্তীতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হতে যাচ্ছে। আসলে এটা এই যারা সাধারণ প্রার্থী এবং তাদের জন্য খুশির খবর, এবং যারা আসলে মাদককে আসক্ত তাদের জন্য এটা দুঃখজনক খবর। তবে আমরা সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। মাদকের অপব্যবহার রোধে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে। একই সঙ্গে ভর্তি নিয়োগে ডোপ টেস্টের সংক্রান্ত পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়নে কার্যক্রম দ্রুত শেষ করতে বলা হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ অধীনস্থ দপ্তর সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দশম সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট ও সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে বলে গত 14 এপ্রিল অধীনস্থ দপ্তর সংস্থাগুলোকে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠির কপি দৈনিক শিক্ষা .com-এর হাতে আছে। গত 29 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা এবং সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে। গত 12 মার্চ সে সভায় সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। গত 14 এপ্রিল উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করে অগ্রগতির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও শিক্ষা বিভাগে পাঠাতে অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে বলা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দশম সভায় কার্য বিবরণীর আলোকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।